Welcome back to my channel. Sorry guys, তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিতে হচ্ছে এই ভিডিওটাতে, কারণ আমি রাস্তায় আছি এবং আমি পূজোর শপিং করতে যাচ্ছি। কিছুটা শপিং আমার হয়ে গেছে আর এখন যাচ্ছি আমার হাজবেন্ডের জন্য আর আমাদের বাড়ির খুদে সদস্যের জন্য শপিং করতে। তো এই যে ভিডিওটা, এটা বিশ্বকর্মা পূজোর দিন আমি শপিং করতে গিয়েছিলাম, তো সেই জন্য বাইরে আছি, ওই জন্য আমার কথা বলা পসিবল নয়, বললেও তোমরা শুনতে পাবে না, তাই আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। তো তোমরা কিছু মনে করো না। তো চলো তোমাদের সঙ্গে আজকে আমার শপিং ব্লগটা শেয়ার করি, দেখতে থাকো আর ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও। অনেক দিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে ব্লগটা শেয়ার করেই নিই, কারণ পুজো সামনে চলেই এসেছে, পুজোর আর বেশি দিন বাকি নেই। তো শপিং তো জানতা হে, শপিং আমার কিছুটা হয়ে গেছে, অনলাইন করেছি, বাকিটা অফলাইন করছি। আজকে যাচ্ছি লেক মলে, তো চলো লেক মলে যাবো, আর গড়িয়াহাটে আমাদের সিটি স্টাইল আছে, ওখান থেকেও আমি কিছু শপিং করব। তো চলো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করি। আগেই বললাম পুজো বেশি দেরি নেই, পুজো নিয়ে সবাই এক্সাইটেড আছে, বাট তবুও বলবো সাবধানে থাকবেন এবং তোমরা সবাই সুরক্ষিত থাকার চেষ্টা করবে, যাতে পুজোটা খুব সেফলিভাবে আমরা এনজয় করতে পারি, কাটাতে পারি। তো আর বেশি বকবক না করে চলো দেখতে থাকো আমার শপিং ব্লগ। এখন রয়েছি আমরা ম্যাক্সে। ম্যাক্সের কালেকশন আমার খুব ভালো লেগেছে, বাচ্চা থেকে বড় সবার কালেকশনই খুব ফ্যাশনেবল। তো তোমরা যারা যারা ম্যাক্স থেকে শপিং করেছো, তারা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও ম্যাক্সের কালেকশন কেমন। আমি তো রয়েছি এখন লেক মলে, আগেই তোমাদের বললাম আমি লেক মলে যাব। তো এখানে আমার কালেকশনগুলো বেশ ভালোই লাগলো, খুব ট্রেন্ডিং লাগলো। তো তোমাদের কাদের কাদের ম্যাক্সের কালেকশন ভালো লাগে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। তো দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আমরা বার্গার কিনে গিয়েছিলাম, সেখানে বার্গার ট্রাই করলাম, দুটো বার্গার ট্রাই করেছি, তো আমাদের খুবই ভালো লেগেছে, একটা চিকেন ক্রিসপি বার্গার, একটা চিকেন মাখানি বার্গার, দুটোই আমাদের অসম লেগেছে। তো লাস্ট পর্যন্ত নিশ্চয়ই দেখবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। কিন্তু চলো দেখতে থাকো। ও হ্যাঁ, আমরা এফবিবিতেও ঢুকেছিলাম, বাট এফবিবির কালেকশন আমার খুব একটা ভালো লাগেনি। পুজো কালেকশন বলতে যা বোঝায়, সেরকম ট্রেন্ডিং বা ফ্যাশনেবল কোনোটাই আমার লাগেনি। তার থেকে যেই কটা আইটেম আমি দেখেছি কেন, সবটাই আমার একটু প্রাইসটা একটু বেশি লেগেছে, তাই আমি বলবো আমার এইবারে পুজো কালেকশনের মধ্যে এফবিবি থেকে কিছুই পছন্দ হয়নি। তো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে বা তোমাদের ওখানে যে বিবি কালেকশন আছে সেটা যদি ভালো থাকে বা ভালো লাগে, নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও। আমি এফবিবি থেকে অনেক কিছু আমি পারচেস করেছি আগে, অনেক কিছু কিনেছি, কিন্তু এইবার আমার খুব একটা ভালো লাগলো না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তোমাদের কারোর এফবিবি, তোমাদের ওখানকার এফবিবিতে কালেকশন ভালো থাকে, নিশ্চয়ই আমাকে জানিও। তো চলো দেখতে থাকো।
Thank you.